নমস্কার বন্ধুরা, করোনা ভাইরাসের রেস কাটতে না কাটতে ফের হাজির নতুন আরও একটি রোগ, ব্ল্যাক ফাঙ্গাস। তো এই ব্ল্যাক ফাঙ্গাস রোগটি কি, এর লক্ষণগুলি কি কি, কাদের এই রোগটি বেশি হচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে কি করবেন কি করবেন না, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। সে সঙ্গে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কি আপডেট আছে এই মুহূর্তে আপডেট আমরা জেনে নেব। ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে কি করবেন কি করবেন না জানিয়ে দিল স্বাস্থ্য দপ্তর, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস এই জিনিসটি আগমনের সঙ্গে সঙ্গে মারণ রোগের তালিকায় নিজের সুপ্রিমেসি প্রমাণ করা শুরু করে দিয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তি হোক কিংবা ডায়াবেটিস আক্রান্ত সাধারণ মানুষ, সকলের দেহেই ভালো রকম প্রভাব বিস্তার করতে পারে এই কালো ছত্রাক বা যার নাম ব্ল্যাক ফাঙ্গাস। ছত্রাক বলতে শুধুমাত্র ব্যাঙের ছাতা, মাশরুম আর ইস্টকে চিনে আসা বাঙালি তাই এখন এই নতুন মিউকরের তাণ্ডবে তিতি বিরক্ত। আজ সকালে আবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এই কালো ছত্রাকের আক্রমণে মৃত্যু হয়েছে এক তরুণীর। সব মিলিয়ে এখনো চারজন আক্রান্ত এই মারণ ছত্রাকে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় করোনা ভাইরাসের মতো, সেজন্য এবারে রাজ্য সরকার একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে এই ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে। গতকাল এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়। এই ব্ল্যাক ফাঙ্গাস ইতিমধ্যে একটি সরকারি নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। চলছে বৈঠকের পর বৈঠক। এখনো এই রোগের কার্য পদ্ধতি সকলের কাছে একটি ধোঁয়াশা। এই রোগের চিকিৎসা নিয়ে অবিলম্বে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে। যদি এই রোগের কোনো খবর মেলে তাহলে রাজ্যকে তড়িঘড়ি জানাতে হবে, ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। বিশেষজ্ঞদের মতামত, এই ফাঙ্গাস মাটিতে থাকে এবং যদি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যায় তাহলে আপনি এই রোগে আক্রান্ত হবেন। অনেকের ক্ষেত্রে এই রোগ ব্লাড প্রেশার একেবারে নামিয়ে দেয়, আবার অনেকে চোখের সমস্যায় ভুগতে শুরু করেন। এই নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। তো চলুন দেখে নেওয়া যাক সে গাইডলাইনটি। প্রথমে আমরা জেনে নেব এই ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গগুলোকে কি। তো এই রোগের প্রধান উপসর্গ মূলত মাথায় সাইনাসের মতো চরম যন্ত্রণা, সর্দির সঙ্গে হালকা রক্তপাত, মুখমণ্ডলে বিভিন্ন অংশে ব্যথা এবং কালো কালো ছোপ। এছাড়া আছে দাঁতে ব্যথা, জ্বর এবং রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যা। তার সাথে অনেকের ক্ষেত্রে বুকে ব্যথা, রক্তবমি এবং মানসিক অস্থিরতার মতো বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে। কিভাবে প্রতিরোধ করবেন এই ব্ল্যাক ফাঙ্গাসকে আমরা জেনে নেব। আপনাকে জেনে রাখতে হবে এই রোগ আপনাকে তখন আক্রমণ করবে যখন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যাবে, তাই বিশেষ কিছু বিধিনিষেধ আপনাকে পালন করতে হবে। প্রথমত, যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। নিয়মিত মাস্ক পরতে হবে, কোথাও বেরোলে বা বাগানের কাজ করলে অবশ্যই হাতে গ্লাভস পরতে হবে। মাটিতে সরাসরি হাত দেবেন না, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খোলা জায়গায় ফল, রুটি, ভেজা কাঠ বা ছত্রাক জমতে পারে এমন কোনো কিছু রাখা যাবে না। আপনারা যদি স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। আর যদি আপনার দেহে এই কালো ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে কখনোই এই রোগটিকে ফেলে রাখবেন না। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু আস্তে আস্তে একটা মারাত্মক রোগে কিন্তু পরিণত হচ্ছে। এবং এই থেকে যেটা বলা হচ্ছে, যে সমস্ত নিয়মবিধি কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বিস্তারিত আপডেট। পরবর্তী আপডেট এলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।